আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আছি আজকে উত্তরখান্ড, উত্তর সিটি, ঢাকা উত্তর সিটি 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। যারা লো ল্যান্ড খুঁজছেন, কম দামে জমি খুঁজছেন, তাদের জন্য আজকে কিছু জমি আমরা দূরে বসে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এখানে উজামপুর, উজামপুরের আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মোইনারটেক থেকে খুবই কাছাকাছি উজামপুর। এই যে এই গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামের পাশে এখানে যে আপনার বিল্ডিংগুলো দেখতেছেন, ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এই যে এবং একটা জাল দেওয়া এখানে, এখানে 1.5 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা এভাবে বিভিন্ন বা নিচু জমি। এখানে রাস্তার এক ডিমার্কেশন করা আছে, 10 ফিট 12 ফিট রাস্তার ডিমার্কেশন। যারা খুঁজছেন ল্যান্ড কম দামে, এটা 4 লাখ টাকা করে পার কাঠা হিসাবে আপনারা নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আসুন আপনারা দেখুন কম দামি জমি দিচ্ছে যদি চাচ্ছেন। এবং আমাদের ভিডিওটা এখন যারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে আপনারা রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনারা খুঁজে পেতে আপনাদের জন্য সুবিধা হবে। এবং আমার যদি আপনারা জমি দেখতে চান, এখানে 3 বিঘা 4 বিঘা 1.5 বিঘা 2 বিঘা যদি ছোট জমি যারা কম দামি জমি খুঁজছেন, তাদের জন্য এটা হবে খুবই বেস্ট প্রপার্টি। এবং এখনও আসলে একটু পানির কারণে আমরা একদম জমি সোজা চলে যেতে পারি নাই। এই যে দেখা পাচ্ছেন, এই যে গ্রামের ঠিক এই গাছগাছালির ঠিক পাশে জমিগুলোর অবস্থান। তো আপনারা যদি দেখতে চান, আমরা আপনাকে সরাসরি এখানে নিয়ে এসে দেখাতে পারবো। এখানে দেখেন বড় বড় বাড়িঘর আছে। যদি আপনারা জমি ক্রয় করতে চান, এখানে 10 কাঠা 20 কাঠাও নেওয়া যাবে, 4 লাখ টাকা পার কাঠা। যারা কম দামি ছোট জমি ঢাকা সিটির মধ্যে চাচ্ছেন, ঢাকা সিটিতে 4 লাখ টাকা জমি এটা আসলে এখন বলা যায় একদম খুবই রেয়ার, দুষ্প্রাপ্য। সেক্ষেত্রে এখনও কিছু জমি আছে, নিচু জমি, যারা কম দামি জমি চাচ্ছেন আসেন, আসেন তাদেরকে আমরা দেখাই। যদি আপনি এখন নিয়ে রেখে দিতে চান ফিউচার গ্রুপ, কারণ এখান থেকে 300 ফিট একটা প্রস্তাবিত রাস্তা আছে আবদুল্লাপুরের সাথে, একদম পূর্বাচলের সাথে কানেক্টিং একটা রোড হবে, তখন এই জমি ভ্যালু অনেক বেড়ে যাবে। হয়তো অনেকে বলেন যে এটা একটু দেরি হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তারপরও আসলে কম জমি, কম দামি জমি এখন পাওয়া যাচ্ছে না, মানুষ তো ফিউচারেই এর জন্য ইনভেস্ট করে। কোথায় ইনভেস্ট করলে আসলে রিটার্নটা ভালো আসবে, এটা যারা বুঝে বুদ্ধিমান তারাই আসলে, ঢাকার সিটির ভিতরে যেহেতু এবং ঢাকার একটা প্রান্তে, যারা এখনই ইনভেস্ট করে রাখতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্রপার্টি হবে। যাই হোক, আসুন এবং এখানে রাস্তা ফাঁকা রাস্তা, সাথে জমি দেখুন, রাস্তার পরে এই যে রাস্তা নেওয়া হয়েছে। আমরা নিচে চলে গেলাম দেখানোর জন্য এবং রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, যেটা উত্তর আবদুল্লাপুর থেকে সোজা চলে আসছে, আনুমানিক 6 কিলো দূরত্ব হবে, আনুমানিক 6 কিলো এই রাস্তায় চলে আসছে সোজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আমরা আজকে শেষ করবো। আল্লাহ হাফেজ।